আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ দুটি সেটিংস দেখিয়ে দিব। যে সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে না জানেন তাহলে কিন্তু আপনার ফোনের অনেকটাই সমস্যা হতে পারে। যেমন হ্যাকাররা অনেক ধরনের তথ্য চুরি করে নিতে পারে আপনার ফোন থেকে, তাছাড়াও আপনি অনেক বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটিংস ফোনে চলে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপস, অ্যাপস একটা সেটিংস আছে, অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ম্যানেজ অ্যাপ ডুয়েল অ্যাপস পারমিশন, আপনি জাস্ট পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। এটা দিয়ে যখনই ক্লিক করে দিবেন আপনি অটো স্টার্টে ক্লিক করে দিবেন। অটো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। তো এটা হলো আপনি কোনগুলো অ্যাপসের পারমিশন দিয়ে রেখেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই অ্যাপসের পারমিশন যদি আপনি বিভিন্ন অ্যাপসের দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে বিভিন্ন হ্যাকাররা। তাই আপনারা এই পারমিশনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। তারপরে বন্ধুরা, নাম্বার দুই নাম্বারে যে সেটিংসটা আছে আপনি আপনার ফোনের আবারও সেটিং অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এডিশনাল সেটিংস, এডিশনাল সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সোয়াইপ করে নিচে যাবেন, এখানে পেয়ে যাবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে যখন ক্লিক করে দিবেন এখানে সোয়াইপ করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখেন ডেমো মোড, ডেমো মোডের উপরে যখনই আপনি অপশনটা অন করে দিবেন তাহলে ডান অনে করে দিবেন। এখন দেখেন আমার ফোনের ব্যাটারিটা কিন্তু অটোমেটিক ফুল আছে, কিন্তু আমার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু ফুল নেই। দেখেন আমি যদি আবার ওভারটা অফ করে দিই তাহলে কিন্তু আমার ব্যাটারির চার্জ আছে 55%। তো এখন আপনি যখন এটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা অটোমেটিক ফুল দেখাবে, এই চার্জ কিন্তু কোনো সময় কমবে না। আপনার ফোনের ব্যাটারি যখনই লো হয়ে যাবে তখন কিন্তু এই চার্জটা অটোমেটিক কমে যাবে। তো এই সেটিংসটা যদি কেউ আপনাকে করে আপনার হাতে ফোনটা ধরিয়ে দেয় বা আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিলেন, এটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। এই দুটি সেটিংস যদি আপনি না জানেন নিশ্চিন্তে কিন্তু আপনাকে যে কেউ বাস দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।